আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আজকে আমার রেসিপি ডাল খিচুড়ি গরুর ভুনা। দুই কেজি পরিমাণ গরু মাংস, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কালো সর্ষে বাটা। সবগুলো মিক্স করে নিব। তবে হ্যাঁ, এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। সব মিক্স করা শেষে আমি এখানে 30 মিনিটের জন্য রেখে দেব। 3 কাপ পরিমাণ তেল, ডালচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, হালকা ভেজে নেব পেঁয়াজ কুচি মশলা। গরম পানি 2 লিটার পরিমাণ, ঝটপট হয়ে গেল রান্না গরুর ভুনা। এরপর আমার রেসিপি হবে খিচুড়ি, ডাল খিচুড়ি। 2 কাপ পরিমাণ তেল, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2-3টা তেজপাতা, 2টা দালচিনি এবং লবঙ্গ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ, মসুর ডাল, বুট ডাল 1/2 কেজি পরিমাণ, এক কেজি পরিমাণ চাউল, এক থেকে 1.5 লিটার গরম পানি দিতে হবে। তবে দেখে নিতে হবে পানি বেশি যেন না হয়, কম যেন না হয়।
হয়ে গেল আমার ডাল খিচুড়ি, এবার পরিবেশন করার পালা। গরুর মাংস ও ডাল খিচুড়ি, এতে আমি অনেক কম পরিমাণ মশলা ব্যবহার করেছি। যদি আপনারা বেশি মশলা ঝাল পছন্দ করেন, আপনি এটা বেশি দিতে পারেন, কোনো সমস্যাই হবে না। তবে ডাল খিচুড়ি গরুর ভুনা খেতে যে কি মজা!